হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো এবং আশা করছি সবার পুজো খুব 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 ভালো কেটেছে। আমাদেরও পুজো খুব ভালো কেটেছে। সো ভিডিওতে আমরা দেখতে পাবেন যে আমাদের পুজো কেমন কাটলো, বাঁকুড়ার সব প্যান্ডেলগুলো কেমন করেছে সেগুলো ভিডিওর মধ্যে কভার করেছি। ভিডিওটা ছাড়তে লেট হয়ে গেল, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো সবাই সঙ্গে থাকুন এবং ভিডিওটা দেখুন এবং এনজয় করুন। সো বন্ধুরা, সপ্তমীর দিন এখন সকালবেলাতে আমরা আমাদের পাড়া কুচকুচিয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি সো ঘট আনার জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের পাড়ার পুজোর সাথে। খুবই রোদ লাগছে, একটু বেলা হয়ে গেছে, 9টা বাজছে। সো আমরা এখন যাচ্ছি সতীঘাট, সতীঘাটে আমাদের ঘট নেওয়া হবে। ঘট নিয়ে আমরা সেখান থেকে আবার ব্যাক করব আমাদের পুজোর মন্দিরে। ভেবেছিলাম যে আমরাই সব থেকে লেট বেরিয়েছি, 9টার সময়তে গিয়ে দেখব ফাঁকা, বাট দেখতে পাচ্ছি খুবই ভিড়। এই সময়তেই সবাই যাচ্ছে ঘট নিতে। এবারে এই দেখতে পাচ্ছেন ঘট নিয়ে বাকিরা ব্যাক করছে নিজেদের মন্দিরে। তো আমরা এখন চলে এসেছি সতীঘাটে। সতীঘাটের পেছন দিকে যে পাঠকপাড়া সাইডে যে ঘাটটা আছে সেখানে, এখানেই ঘট নেওয়া হয়। সো দেখতে পাচ্ছেন কত ভিড়, প্রচুর ভিড় হচ্ছে। চলুন নিচে গিয়ে দেখাচ্ছি কিভাবে ঘট নেওয়া হচ্ছে। সো নদীতে আসতে হঠাৎ করে এক জলপুরীর দেখা পেলাম। এই দেখতে পাচ্ছেন জলপুরী জল থেকে উঠছে। এখন কলাবৌকে সাজিয়ে নেওয়া হচ্ছে। কলাবৌকে নিয়ে নেওয়ার পরেই এখান থেকে আমরা মন্দিরের দিকে রওনা দেব। সো আজকে সকালবেলা বা দুপুর দিকে কোনো প্ল্যান নেই বেরোনোর, একবার সন্ধ্যাবেলাতেই বেরোবো, তখনই আপনাদেরকে দেখাবো বাঁকুড়ার প্যান্ডেলগুলো, মণ্ডপগুলো কীরকম থিম সাজিয়েছে, তখন দেখা হবে। সো আমরা এখন পৌঁছে গেছি বাঁকুড়া ইন্দিরাগোড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে যে মণ্ডপটি করা হয়েছে, এটা এবারে থিম করা হয়েছে মাটির প্রদীপ দিয়ে। সো দেখুন আপনারাও আমাদের সাথে। এবার আমরা চলে এলাম বাঁকুড়া ব্যাপারীহাট সার্বজনীন দুর্গাপূজার।
আমরা চলে এসেছি বাঁকুড়া সিনেমা রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে যে মণ্ডপটি করা হয়, এটা এবার থিম হচ্ছে বেতে ঝুড় দিয়ে করা হয়েছে। এবার চলে এলাম আমরা বাঁকুড়া কমরার মাঠ সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে যে মণ্ডপটি করা হয় সেখানে। সো এবার আমরা চলে এসেছি বাঁকুড়া সোনালী আবাসন সেকেন্ড ফিডার রোড। এটি হচ্ছে বাঁকুড়া লালবাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে যে মণ্ডপটি করা হয়েছে, এটা এবার থিম হচ্ছে কৃষ্ণের রথ। খুবই সুন্দর করেছে দেখুন আপনারা। চলে এসেছি এবার বাঁকুড়া দশের বাঁধ সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে যে মণ্ডপটি করা হয়েছে, এটা অ্যাকচুয়ালি করা হয়েছে বেনারসের গঙ্গা আরতির ঘাট।
সো বন্ধুরা, এই ছিল আজকের ব্লগ। চেষ্টা করলাম বাঁকুড়ার মেন মেন কিছু পুজোর থিম আপনাদের সামনে তুলে ধরার, সবগুলো কভার করতে পারিনি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখা হবে পরবর্তী ব্লগে। যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে সো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং ভিডিওগুলি ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন।